वेलकम टू ফ্যান্ডম। তো চলে এসেছি আজকে কিন্তু ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচ। ডুরান্ড কাপ শুরু হচ্ছে আজকের ম্যাচ দিয়ে, আর আগের বছরের চ্যাম্পিয়ন মোহনবাগান, তো মোহনবাগানের ম্যাচ দিয়ে শুরু। মোহনবাগান ভার্সেস ডাউনটাউন হিরোস। এই যে আগে গাড়িতে নিয়ে যাচ্ছে, জার্সি ভার্সি পরে সুন্দর চলে এসেছে। তো আজকে কি মনে হচ্ছে? বেশি কিছু এক্সপেকটেশন নেই, কারণ জুনিয়র টিম সেরকম খুব ভালো পারফর্ম করছে না। দেখা যাক কি হয়, আশা করি ওই কেতে কুতে জেতা উচিত, জেতাটা উচিত। ধীরাজ সিং আবার ফিরে এসেছে। মাঠে ঢুকি, তারপর বাকিটা দেখাচ্ছি তোমাদের, চলো। ৩০ মিনিট কিন্তু খেলা হয়ে গেছে, খুবই বোরিং খেলা হচ্ছে যদিও, কিন্তু দেখা যাক শেষ অব্দি কি হয়। এখনো কিন্তু স্কোর লাইন 0-0। মোহনবাগান তো হাফ চান্স বলতে গেলে দুটো মতো পেয়েছিল, কিন্তু গোলের মধ্যে কিন্তু এখনো বল রাখতে পারেনি, মানে গোলকিপারে কোনো টেস্ট হয়নি। এরই বক্তব্য? না, কোনো বক্তব্য নেই, কিন্তু খেলা ভালো লাগছে না সত্যি কথা বলতে। তা সুয়েল মার্ট একটু খেলার চেষ্টা করছে, মাঝ মাঠে কোনো খেলাই হচ্ছে না। আর গ্লেন মার্টিন যা করছে এদিক ওদিক করে মাদুরের মতো ঢাকাচ্ছে। একটাই জিনিস, গোলে কিন্তু শুট করতে হবে, নাহলে মুশকিল আছে। আরেকজন এখন খুব চাপে আছে, ওই জন্য আর কিছু জিজ্ঞেস করছি না। হাফ টাইম হোক, তারপরে আবার আসছি। হাফ টাইম কিন্তু হয়ে গেছে, খেলার স্কোর এখনো 0-0। মোহনবাগান বলতে গেলে কিন্তু সেই খেলাটা এখনো দেখাতে পারেনি। উল্টো দিকে ডাউনটাউন হিরোস কিন্তু সুন্দর দু তিনটে চান্স ক্রিয়েট করেছিল, ইজি গোল মিস করেছে। অভিষেককে আর রাজকে আমি এগিয়ে রাখবো, অভিষেক তো অলরেডি আছে। হ্যাঁ, সুয়েলকে আমি ওরকম দেখতে পাচ্ছি না খেলাটা যেরকম চাইছিলাম, বাকি আগে দেখা যাক কি হয়। তো দেখতে থাকো, মানে খুবই বোরিং খেলা হয়েছে, লোকজনকে আর জিজ্ঞেস করবো না, সবাই বোর হয়ে গেছে। দেখো তো ফার্স্ট ম্যাচ, দেখা যাক শেষ অব্দি গোল করতে পারে কিনা। এখন কিন্তু স্কোর লাইন 0-0। আচ্ছা,
75 মিনিট হয়ে গেছে, একটা গোলও হয়ে গেছে, সুন্দর বিল্ড আপ প্লেতে গ্ল্যান মার্টিন যায় খুব গালাগাল দিচ্ছিল, এই যে পাশের লোককে দেখতে পাচ্ছ সেই গ্ল্যান মার্টিনসের বল, তবে সাইড থেকে সুন্দর একখানা ফলো, তার মাঝখান থেকে সুয়েল বার্টেনে ফেরান্ডোটা করেছি বলেই ভালো খেলেছে, এটাও ঠিক, ফেরান্ডোর নাম বলেছি দুবার, গ্ল্যান মার্টিন ভালো খেলে তো যাই হোক 1-0 তে, কিন্তু এই মুহূর্তে মোহন বাগান জিতছে, দেখা যাক আর কিছু গোল দিতে পারে কি না। তো আবার একটা অ্যাটাক, একটু বড় করে ছয় মারো দেখি, এখান থেকে শুনো না বাবা, ফ্রেন্ডটা শুনতে তো গোল দিয়ে দিল, লেওরা নেইমার জি ও দেখো মানে অভিষেক আমার খুব বাজে লেগেছে, সারাদিন কি করতে মাঠে আছে বুঝলাম, গ্র্যান্ড মার্টিন তো ছেড়েই দাও বাবা, মাথা ব্যথা করে আশিস রায় চেষ্টা করেছে ঠিক আছে, মানে ডাউন টাউন তো কপাল ভালো যে আরো 3 গোল খাইনি, তাহলে এই ম্যাচটা হারা ম্যাচ ছিল। ডাউন টাউন কিন্তু ইজি চান্স কিছু মিস করেছে, মোহন বাগান ফার্স্ট হাফে কি করলো বোঝা গেল না, সেকেন্ড হাফে তবুও চান্স ক্রিয়েট করেছে, আর সেটা থেকে কিন্তু একটা সুন্দর টিম ওয়ার্কে একদম গোল হয়েছে, গোলটা নিয়ে কি বল, গোলটা তো ভালো, মানে ওই গ্ল্যান্ড মার্টিন দিয়ে খেলা ম্যাচ হয়ে যাকে এত গালাগালি কিস্তি দিয়ে তাকে দিয়ে খেলা শুরু, আশিস রায় পাস দিয়ে গোল করলো ভালো, বাট মানে এই খেলা থেকে খুব মানে প্রেশারে আছে, আপাতত যা আপাতত যা এই প্লেয়ার দিয়েই চলছে, বাট দেখা যায় নতুন অ্যাডিশন হলে মানে যা লিস্টন মানবি যারা আসবে যখন ধীরাজ আসার পরে কিন্তু আজকে ধীরাজও নেমেছে, যেহেতু আরেক গোলকিপারে কিন্তু ইনজুরি হয়ে গেছিলো, তো দেখা যাক পরের ম্যাচে কি হয়। তো এই ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রামে ফলোও করে দিও, তো চলো এখনের জন্য টাটা।